তো 2020 সালে একটি মুভি রিলিজ হয়েছে যার নাম হলো আর্কাইভ, যেটাতে দেখানো হয়েছে একটি ফিউচারিস্টিক দুনিয়া যেখানে মানুষের 30% কাজ রোবট দিয়ে করানো হতো। আর এই মুভিতে একটি জাপানের অ্যাডভান্স টেকনোলজির জায়গার ব্যাপারে দেখানো হয়েছে যেখানে রোবট তৈরি করা হতো। তো চলো বেশি কথা না বলে কাহিনীটি স্টার্ট করা যাক। আমাদের কাহিনী শুরু হয় 2038 সালে, যেখানে আমরা একজনকে দেখতে পাই যার নাম হলো জর্জ আলমোরে। আর জর্জ আলমোরে জাপানের ফিউচারিস্টিক ল্যাবে এসে রিসার্চ করত রোবট তৈরির বিষয়ে। আর এখানে জর্জ আলমোরে 2 বছরের কন্ট্রাক্টে এসেছিল। আর এখানে তার সাথে থাকতো 2টি বাক্সের মতো রোবট, যাদের নাম ছিল একটি নাম 01 আর একটার নাম 02। রোবট গুলোকে জর্জি বানিয়েছিল। জিওয়ান কোনো কিছু বলতে পারতো না, শুধু শুনে কাজ করতো। আর জিওয়ান সাইজে একটু বড় ছিল, কিন্তু যেহেতু সবকিছু মানুষের মতোই বলতে পারতো আর তার সাইজটাও একটু ছোট ছিল, জর্জ এখানে হুবহু মানুষের মতো একটি রোবট তৈরি করার চেষ্টা করছিল আর সেটার উপর রিসার্চ করছিল সে। আর এটার ব্যাপারে আমরা পরে বলছি। এখানে জর্জ সব থেকে বেশি জেটুর সাথে কাজ করতো, কারণ জেটু শুনতেও পারতো আর বলতেও পারতো। আর এখানে জর্জ একা ছিল, সেই কারণে তার টাইম পাসও হয়ে যেত জেটুর সাথে কথা বলতে বলতে। এই দুটো রোবট নিজে নিজে ভাবতে পারতো। আর আমরা এখানে একটি বক্সকে দেখতে পাই যেটার নামই হলো আর্কাইভ। আর এই আর্কাইভের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখা হতো। আর জর্জের কাছে একটি আর্কাইভ থেকে কল আসে, যেটা জর্জের ওয়াইফ করেছিল, কিন্তু রিয়ালে জর্জের ওয়াইফ মারা গেছে একটি কার অ্যাক্সিডেন্টে। আর এই আর্কাইভের মধ্যে তার ওয়াইফের পুরো মেমোরিবল ডেটা রাখা হয়েছে। তারপর আমরা আরো একটি রোবটকে দেখতে পাই, আর এই রোবটটির নাম হলো J3, যেটাকে জর্জ একটি হিউম্যানের মতো ডেভেলপ করছিল। আসলে জর্জ তার ওয়াইফকে খুবই ভালোবাসত, তাই সে তার ওয়াইফের মেমোরি দিয়ে একটি রোবট তৈরি করার চেষ্টা করে। কিন্তু তার প্রথম রোবট অ্যানি 01, যেটাকে ডেভেলপ করার সময় তার ওয়াইফের 5 বছরের মেমোরি ট্রান্সফার করতে পারে, তাই সে জর্জ 01 কে খুবই কেয়ার করতো। আর 01 মাঝে মধ্যে কার্টুন দেখতো, কিন্তু 02 কে ডেভেলপ করার সময় তার ওয়াইফের 13 বছরেরই মেমোরি ট্রান্সফার করতে পারে। আর সে নিজে বলতেও পারতো আবার ভাবনা চিন্তা করতেও পারতো, কিন্তু 02 কে ফুল ডেভেলপ করতে পেরেছিল না, সেই জন্য চার্জে বা 03 কে ডেভেলপ করছে। আর এটি পুরো হিউম্যানের মতোই দেখতে। আর এই রোবটটিকে তার ওয়াইফের ফুল মেমোরিটা ট্রান্সফার করে দেয় চার্জ। কিন্তু তোমাদের মাইন্ডে হয়তো এটা আসছে যে চার্জ এত বড় জায়গায় আছে, আবার রোবট তৈরি করার জন্য বড় বড় এক্সপেরিমেন্ট করছে, তো এর খরচা পানি কে দেয়? আসলে জর্জ একটি বড় অর্গানাইজেশনের জন্য কাজ করে, আর ওই অর্গানাইজেশনের কাজই হলো রোবট তৈরি করা। আর এখানে জর্জ তাদেরকে রোবট তৈরি করে দিত, কিন্তু জর্জের যে বস ছিল তাকে জর্জ সবসময় ভিডিও কলে মিথ্যা কথা বলতো। আজ পর্যন্ত জর্জ শুধু একটাই রোবট তৈরি করতে পেরেছে, যেটার নাম হলো 01, আর সেটার কোনো কাজ নেই। আর সে 2 নম্বর রোবটের উপর রিসার্চ করছে, সেটাই বলে তার বসকে জর্জ। কিন্তু এখানে জর্জের আলাদাই প্ল্যানিং ছিল। এখানে জর্জের প্ল্যানিং ছিল তার ওয়াইফকে বাঁচানোর। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে এই মুভির এন্ডিং তোমাদেরকে মাথা ঘুরিয়ে দেবে, গ্যারেন্টি। আর এখানে একটা প্রবলেম ছিল, আসলে জর্জ জেটুর মেমোরিতে তার ওয়াইফের 13 বছর পর্যন্ত মেমোরি আপলোড করতে পেরেছিল, তাই সে জর্জকে J3 কে একজন মানুষের মতো তৈরি করা দেখে সে হালকা হিংসা করতো J3 কে। আর হিংসা করবেও না কেন, কারণ J3 কে করেছে একজন হিউম্যানের মতো আর J2 কে করেছে একজন বাক্সর মতো। কিন্তু আমরা এক সময় দেখতে পাই জর্জ J2-র পা খুলে নিয়ে J3 কে লাগিয়ে দেয় সেটা। আর সেই কারণে জর্জের উপর J2 রেগে গিয়ে J3 কে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল J2। আর সেটা জর্জ জানতে পেরে যায় আর J2 কে এসে বোকাবোকি শুরু করে দেয়। তার পরে আমরা দেখি J3 কে পুরোপুরি আপডেট করে দেয় আর সে একটি হিউম্যানের মতো দেখতে হয়ে যায়। আর ওই রোবটটি জর্জের ওয়াইফের পুরোপুরি কপি হয়ে যায়। আর ওই রোবটটিকে দেখে জর্জ তার ওয়াইফের কথা তার মাঝে মধ্যে মনে পড়ে। তারপরে J2 একদিন লুকিয়ে লুকিয়ে জর্জ আর J3 ডান্স করতে দেখে ফেলে। সেটা দেখার পর J2 ভেতর থেকে পুরোপুরি ভেঙে যায়। এবার তোমাদের মাইন্ডে হয়তো আসতে পারে যে রোবটের আবার কিরকম ফিলিং। আমি আগে বলে এসেছি J2-র মধ্যে তার ওয়াইফের 13 বছর পর্যন্ত মেমোরি আপলোড করতে পেরেছিল জর্জ, তাই J2-র মধ্যে তার ওয়াইফের হিউম্যান ফিলিংটা আছে। আর আমরা দেখি J2-কে যে J1 কে বাই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর J2 একটি বড় নদীর কিনারায় যায় আর সেখানে সে ডুবে সুসাইড করে নেয়। তারপর আমরা যা যা J3-কে দেখতে পাই, তারা একটি গাছের গোড়ায় J2-র সুসাইড নোট বা কিছু একটা হতে পারে J2-র, সেটা তারা গাছের গোড়ায় পুঁতে দেয়। আর তারা বুঝতে পেরে যায় যে J2 সুসাইড করেছে তা। তারপরে আমরা আবারও ঘরে দেখতে পাই জর্জকে আর J3-কে, যেখানে জর্জের বস বুঝতে পেরে যায় যে সে এতদিন ধরে তাকে মিথ্যা কথা বলছে আর সে একটি হিউম্যান লাইফ রোবট আবিষ্কার করে ফেলেছে, সেটা তারা জেনে যায়। কিন্তু জর্জের প্রবলেম তো এখানে হয়ে যায় যে ওই রোবটটিতে তার ওয়াইফের মেমোরি আপলোড করেছে সে।
আর সেটা জানার পর জার্জের বস খুবই রেগে যায় তার উপর। তারপরে ওই কোম্পানির সাথে জার্জের যা যা এগ্রিমেন্ট ছিল সব শেষ করে দেয় তার বস, আর সেখানকার কিছু সেনাকে জার্জকে মেরে দেওয়ার অর্ডার দিয়ে দেয়। তারপরে পরে আমরা দেখতে পাই জার্জের হাউসের সামনে কিছু হেলিকপ্টার চলে আসে জার্জকে মারার জন্য, আর তার ঘরের দিকে আক্রমণ করতে শুরু করে দেয়। তারপরে জার্জ জেথ্রিকে বলে জার্জ তার ওয়াইফকে পুরোপুরি আপলোড করে দেবে জেথ্রির মধ্যে, কিন্তু এই কথাটার মানে আমি এখনো পুরোপুরি বুঝতে পারিনি। জার্জ জেথ্রিকে কেন এই কথাটা বললো আর তার ওয়াইফে কি কি আপলোড করবে, তারপরে আমরা বুঝতে পারি জার্জ এতদিন ধরে তার ওয়াইফের শুধু ফিলিংটুকুই আপলোড করেছিল জেথ্রির মধ্যে। এবার আর্কাইভ থেকে তার ওয়াইফের পুরো ডেটাটা জেথ্রির মধ্যে ট্রান্সফার করে দেবে, কিন্তু জেথ্রি সেটা মানতে চায় না আর জার্জের দিকে সে বন্দুকও টানে। আসলে নিজের মেমোরিকেই মিটাতে চায়, আর এটা যদি সে করে তাহলে সে অতীতের সব কথা ভুলে যাবে। তাই 03 প্রথম প্রথম মানতে চায় না, তারপর আস্তে আস্তে জর্জ তাকে মানিয়ে নেয়। তখন জর্জ তার ওয়াইফের মেমোরিটা 03 মেমোরিতে আপলোড করতে শুরু করে দেয়, কিন্তু তখনই তাদের কম্পিউটারে ইরর চলে আসে এবং ইরর হওয়ার সাথে সাথেই 03 অফলাইন হয়ে যায়। তখন জর্জ ঘাবড়ে যায় আর তাকে অনলাইনে আসার চেষ্টা করে, কিন্তু তার কোনো মুভ দেখতে পায় না জর্জ। কিন্তু কিছুক্ষণের মধ্যে 03 অনলাইন চলে আসে, সেটা দেখার পর জর্জ একটা লম্বা নিঃশ্বাস নেয় আর সে ভাবতে শুরু করে যে তার ওয়াইফের মেমোরিটা 03 মধ্যে আপলোড হয়েছে কিনা। আমি আগেই বলে দিয়েছিলাম যে 03 মধ্যে মেমোরি আপলোড করতে গিয়ে এরর চলে এসেছিল, তাই এখানে জার্জের ওয়াইফের মেমোরি আপলোড হয় না। কিন্তু তখনই আর্কাইভ থেকে একটি কল চলে আসে আর সেই কলটা ছিল তার ওয়াইফের, আর সেটা দেখে সে কনফার্ম হয়ে যায় যে তার ওয়াইফের মেমোরি আপলোড 03 মধ্যে হয়নি। আর সেখানে জার্জকে তার ওয়াইফ গুড বাই বলে ফোনটা কেটে দেয়, আর সেখানে জার্জের সাথে আরেকজন কথা বলে, সেটা হলো তার ছেলে। আর এখানে আমরা বুঝতে পারি জার্জ ছিল আর্কাইভের ডিজিটাল মেমোরি সিস্টেমে, আর ওই কার অ্যাক্সিডেন্টে তার ওয়াইফ নয় জার্জই মারা গিয়েছিল, আর সেই কারণে জার্জের ওয়াইফের মেমোরি 03 মধ্যে আপলোড করতে পারে না। কিন্তু তোমরা ভাবছো হয়তো যে আর্কাইভের মধ্যে জার্জের মেমোরি আপলোড করা আছে, তো তাকে গুড বাই কেন বলছে তার ওয়াইফ? আসলে আর্কাইভের একটি টাইম লিমিট থাকে, আর ওই টাইমের পর ডিজিটাল মেমোরিটাও পুরোপুরি ভাবে মুছে যায়। সেই টাইমটা জার্জের চলে এসেছিল, তাই জার্জকে তার ওয়াইফ গুড বাই বলে সেখান থেকে চলে যায়। আমি আগেই বলেছিলাম যে এই মুভির এন্ডিংটা এমন হবে যে তোমরা কিছু বুঝতেই পারবে না। এতক্ষণ ধরে যে J1 J2 J3 রোবট গুলোকে দেখছিলে সবই ছিল ইলিউশন, এমনকি ভুল মুভিটাও জার্জের ডিজিটাল মেমোরি শুধু ইলিউশন ছিল। আমি একটাই কথা ভাবছি যে J2 কে এত ভালোভাবে দেখানো হলো, আবার ইমোশনালও তৈরি করে দিল, আর সেই হলো চার্জার ডিজিটাল মেমোরি শুধু একটা ইলিউশন আর কিছুই না। ভাই সাহেব, এন্ডিং দেখেছো মুভির? কিরকম এন্ডিং করে দিয়েছে! তো মুভিটাও তো ইন্টারেস্টিং করতে পারেনি এন্ডিং টাইমটা, কিন্তু পুরো মুভিটা ভাই সাহেব ব্যাপক হয়েছে। তো তোমাদের সাপোর্টের জন্য আমার তো ওয়াচ টাইমটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবারটাই বাড়ছে না। তো ফটাফট সাবস্ক্রাইবারটা করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। তো ফটাফট সাবস্ক্রাইবারটা করে দিও।